কলিতেই মৰহিল বিৰোধী ঐক্য মঞ্চ। বহু চৰ্চিত ইণ্ডিয়া মহাজোঁটত ভাঙোন আহিছে। কংগ্ৰেছৰ বাহিৰে মিত্ৰজোঁটৰ দলসমূহৰ নিৰ্বাচন খেলাৰ যোগ্যতাই নাই। স্বয়ং কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি কমলাক্ষ দেপুৰৰ কাষ থৈ দিছে এই বিস্ফোৰক ভাষ্য। কিন্তু আজকের দিনে কংগ্রেস ব্যতীত কার সংগঠন আছে, কোন দলের সংগঠন আছে? তাই এখানে কংগ্রেস ছাড়া অন্য কেউ চিন্তা করা উচিত নয়। মূলত তৃণমূল কংগ্রেসক টার্গেট করে এই বিস্ফোরক ভাষ্য কমলাক্ষ দেপুরকায়স্থর, কারণ শেহতীয়াকৈ লোকসভার নির্বাচনের বাবে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত টিএমসির হয়ে সুস্মিতা দেবক প্রার্থিত্ব দিয়াটো বিচাৰিছে দলটোৱে। বরাকত দুটাই সিট আছে, দুটা সিট আছে, দুটার ভিতর আমিতো করিমগঞ্জতো আমি ডিমান্ড করছো, রাইজেতো বিচাৰিছে, তেওঁ রাইজে বিচাৰিছে। আর এই সন্দর্ভতে কংগ্রেসের বিধায়ক তথা কার্যকরী সভাপতি কমলাক্ষ দেপুরকায়স্থর কটাক্ষ যে টিএমসির নির্বাচন খেলার যোগ্যতাই নাই। আমরা যখন কংগ্রেস কর্তা তখন কংগ্রেসের নাম শুরু হতো স্থানীয়ভাবে নাম শুরু হতো সন্তোষমোহন দেব দিয়ে, সেটাই বাস্তব সত্য। বর্তমানের অবস্থাটা কি? উনি খেলবেন? গতকালকে শুনেছি যে করিমগঞ্জে ওনাদের একটা অফিস উদ্বোধন হয়েছে তৃণমূল কংগ্রেসের, আলগাপুরে একটা অফিস উদ্বোধন হয়েছে, চার মাস বাকি ইলেকশনে এখন ওনারা অফিস উদ্বোধন করছেন, এখনও প্রেসিডেন্ট দেওয়া হয়নি, এখনও কিছু নেই ওনাদের, উনি ইলেকশন খেলবেন? ইলেকশন খেলতে গেলে সংগঠনে একটা দরকার আছে। কে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছে সেই অ্যালায়েন্সের প্রার্থী হবেন। আজকে আমি তো প্রকাশ্যে সবাই বলছি যে 14টা আসনের মধ্যে যদি এরকম যদি ভালো কোনো ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো দল থাকে এবং সেই দল যদি 14টা আসনে জিততে পারে যদি, কিন্তু আজকের দিনে কংগ্রেস ব্যতীত কার সংগঠন আছে, কোন দলের সংগঠন আছে? তাই এখানে কংগ্রেস ছাড়া অন্য কেউ চিন্তা করা উচিত নয়। তাই আমি মনে করি যে দল কালকে অফিস করলো, আজকে যদি বলা যায় আমি প্রার্থী হবো, সেটা লজ্জাজনক ব্যাপার। এক নম্বর কথা, দুই নম্বর কথা হচ্ছে কি, এই সিট থেকে কংগ্রেস জিতবে, কংগ্রেস সময়ের অপেক্ষা। কংগ্রেসের কার্যকরী সভাপতির এই উদ্ভট মন্তব্যত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। কমলাক্ষ দেপুরকায়স্থ কোন হয়? প্রার্থী ঠিক করবলে কমলাক্ষ দেপুরকায়স্থ কোন হয়? তীব্র উষ্মা প্রকাশ করিলে তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ শর্মায়। কমলাক্ষর দরে এজন বিধায়ক, এইবিলাক হয়েছে এই বিধায়কবিলাকে সদায় আনমূর বা বেসলেস কথা কই থাকে, এলাকার কাম কাজবুরে তেনেকা ঠিক কোন এইবিল কথা কবলে, যে এই কমলাক্ষর এই কথাবিলাকে ভূপেন বরা ডরিয়ার বক্তব্যকে আজ উলঙ্ঘা করে আছে। প্রথম কথা যে কমলাক্ষয় যুক্ত কথা কৈছে আটাইতকৈ মানে এই কথাব গরিহনাযোগ্য, আর এইবর কথাই বিরোধী ঐক্যত ভাঙন আনব, এইবর কথাই বিরোধী ঐক্যত দলবর মাজত একটা ভয় একটা মানে শঙ্কা একটা সন্দেহর বাতাবরণ সৃষ্টি করব। আমি এই কথাবিলাক আমি কমলাক্ষয় এই কথাবিলাক নকবর কেলে আমি তো খকিয়াই দিছো, কারণ এই মানুষজনে এয়াই নহয় আলম্বনি পৰা বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে আহে এই মানুষজনে, আর এই মানুষজনের এনেকা মানুষবর কারণে আজ কংগ্রেস দল বিপদত পড়ছে। প্রার্থিত্ব করে পাব করিমগঞ্জ, সেই কমলাক্ষয় ঠিক করব নয় নয় কোন করবর কারণে কমলাক্ষ টিকেট ঠিক করবর কারণে কোন কোন হয় তো কি কমলাক্ষ মূর নামটো নাহে তোর কমলাক্ষর দ্বারা মানুষ হয়তো যোগ্যতা হেরুয়াইছে, কমলাক্ষর দ্বারা মানুষ ভীতিগ্রস্ত হয়েছে, এইবর মানুষের বেস নাই, কোনো তলত কোনো ভিত্তি নাই, ভিত্তি নাই কারণে এইবর কথা তালেকে কবলে ধরেছে। কমলাক্ষ দেপুরকায়স্থর দরে নেতাক নিয়ন্ত্রণ করবলে সভাপতি ভূপেন বরালে আহ্বান তৃণমূল কংগ্রেসের। আর সভাপতি ভূপেন বরা ডাঙরিয়াক কইছো, প্রদেশ কংগ্রেসের সভাপতি, বিরোধী ঐক্য মঞ্চের সভাপতি ভূপেন বরা ডাঙরিয়া, আপনার আমি কইছো আপনি আপনার দলের এই নেতাসকলক নিয়ন্ত্রণ করক, নহলে এইবর নেতায় এনেকা ধরনের বক্তব্য রাখি থাকিলে আজি বিরোধী ঐক্য মঞ্চ থাকা দলবর মাজত সন্দেহ শঙ্কা আজি বিভিন্ন ধরনের একটা বাতাবরণ সৃষ্টি হব। বিরোধী ঐক্য সবল হওয়ার স্বার্থত কমলাক্ষর দরে মানুষের এই ফটা মুখবর আপনি বন্ধ করক। মিত্রজোঁটৰ মাজত হওয়া এই বাক বিতণ্ডাত বেশ রস পাইছে AIDF আর বিজেপিয়ে। AIDFৰ বিধায়ক করিমুদ্দিন বৰভূঞাৰ মতে কংগ্ৰেছ নেতৃত্বাধীন মিত্ৰজোঁটৰ এই সুৰ সমলয়ত সুৰ তাল ছন্দৰ একোৰে মিল নাই, কোনো কাৰো লগত মিল নাই, মুখে গঠবন্ধন আৰু বৰ্তমান একেবাৰে ছন্দ পতন হৈছে, সুৰ তাল ছন্দ কোনো মিল নাই, সুৰ তাল ছন্দৰ কোনো মিল নাই। এখানে একদিকে সুস্মিতা দেব বক্তব্য রাখে, অন্যদিকে কমলাক্ষ দাদা গালি পাৰে। ওকে বিধায়ক রফিকুল ইসলামের মন্তব্য যে আসন ভাগ বটোয়ারা করলে মিত্রজোঁটত কাজিয়া হবই বলে মই পূর্বে কৈছিলোঁ। মই তো বহুবার কৈছো যে যেতিয়া সিট ভাগ বটোয়ার কথা আহিব তেতিয়া কংগ্রেসের আসল চরিত্রটা উলাই পড়ব, কারণ সহযোগী সকলের লগত যেটু ব্যবহার হব লাগে আর আসন বুঝাবুঝির ক্ষেত্রে বিশেষভাবে অ্যালায়েন্স পলিটিক্সত
এই চরিত্রটা কংগ্রেসের গাত নাই। কংগ্রেসে এরি মাটি দিব নোখোজে, জমি এরিব নোখোজে। কংগ্রেসে ভাবে জমিদারি আমার হাতত আছিল, এতিয়াও আছে, এনেকুৱা এটা ভাব লৈ কংগ্রেসে চলে। কংগ্রেসের একটু চরিত্র আমি আগৰ পৰা জানো, আমি ওচৰৰ পৰা দেখিছো, বাকি দলকেইটা দেখা নাছিল, তেখেতসকলে দেখিব। আর কমলক্ষ পূর্কায়স্থ ঠিকই কৈছে, তেখেতসকলৰ যিটো দলের আইডিওলজি বা মানে এলায়েন্স লৈ যিটো তেখেতসকলৰ চরিত্র, সেই কথাখিনি কমলক্ষ আগতীয়াকৈ কৈ দিছে। গতিকে বাকি দলকেইটা চিন্তা কৰক। এতিয়া নির্বাচনৰ সময়লৈ ইন্ডিয়া এলায়েন্স আৰু নাথাকে, কারণ মিত্র দলক লেংমৰাটো কংগ্রেসৰ পুৰণা স্বভাৱ। মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকার, ইলেকশনের সময় এই ইন্ডিয়া এলায়েন্স না থাকিব, ইলেকশনের সময়লকে না থাকিব, নতুন কথা নয়। বেলেগ দলক পাত্তা নিদিয়ে লাস্টত অখিল গগৈ ডাঙরিয়াকো লেং মারিব, আর কালিতো টি এম সিক সিট নিদিম বলে কইছেই, মানে সুস্মিতা দে ডাঙরিয়ানি আর দেব ডাঙরিয়ানি আর টিপুন বরা ডাঙরিক লেং মারিছেই। কেইদিনমানের পশত রুণজ্যোতি গগৈ ডাঙরিয়াকো লেং মারিব বলে কংগ্রেসে বিশ্বাস করব নারি। যি সময়ত ভূপেন বৰাই ১৩টা বা ১৫টা দলক লৈ লোকসভাৰ নিৰ্বাচনী বৈতৰণী পাৰ হোৱাৰ কথা কৈ আছে, সেই সময়তে সেই দলটোৰে কাৰ্যকৰী সভাপতিগৰাকীয়ে দলৰ বিৰুদ্ধে এনেদৰে মন্তব্য কৰাটো স্বাভাৱিকতে আশ্চৰ্যজনক। ভূপেন বৰাৰ লিডাৰশ্বিপত তেওঁৰে দলৰ কাৰ্যকৰী সভাপতিয়ে এটা ওলোটা মন্তব্য, য'ত তেওঁ কৈছে কংগ্ৰেছৰ বাহিৰে বাকী দলৰ কোনো কাম নাই। তাৰমানে যিজন দলৰ সভাপতিক কাৰ্যকৰী সভাপতি দুইজনে লিডাৰ, তেওঁলোকৰে যদি এনেকুৱা মনোভাৱ, ভূপেন বৰাই ক'ব পূবত যাবলৈ, কমলক্ষই ক'ব পশ্চিমত যাব, আকৌ ৰাণা গোস্বামীয়ে ক'ব দক্ষিণত যাব, এই ধৰণৰ বক্তব্যবিলাকে কংগ্ৰেছকতো ভাঙোন কৰিছে কৰিছে। এই যি ১৩টা ৰাজনৈতিক দল আছে তেওঁলোকৰ মনত প্ৰশ্নবোধক নহ'ব জানো। আৰু এনেদৰে এতিয়া নিৰ্বাচন নহওঁতেই কংগ্ৰেছৰ নেতা পালি নেতাৰ বক্তব্যই ভাঙোন আনিছে মিত্ৰজোঁটলৈ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।